آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি সাফি মালিকি হাম্বেলি তখনও মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে হাঁক দিল তোল পিতল, বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন ওলামায়ে কেরামগণ, অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কিরামদের কাছ থেকে সহি হাদিস এবং কোরআনের আলোকে অনেক বক্তব্য শুনেছেন, সাথে সাথে মাদ্রাসাকেও পর্যাপ্ত পরিমাণে সাধ্যমতো সহযোগিতা করেছেন। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যা শুনেছি তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আর যারা পরিশ্রমের অর্থ মাদ্রাসায় ব্যয় করেছে আল্লাহ তুমি তাদেরকে তার বিনিময়ে দান করো। আমি এসেছি পবিত্র আল কোরআন সাথে নিয়ে, দু চারটি কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তবে এটা আপনারা জানেন যে আমি অত বেশি সুরসার করে বলি না, একটা একটা করে বলার চেষ্টা করি। সুর করা যে হারাম বা না জায়েজ ফতোয়া আমি দিচ্ছি না, মানে আমি এটা জিনিস নিজে উপলব্ধি করতে পারছি বা পেরেছি যে একটা 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 কথা বললে মানুষ বুঝতে সুবিধা হয়। আর এটা বৈজ্ঞানিক একটা তথ্য আছে যে একটা মানুষকে কোনো একটা কথা বলার পরে দ্বিতীয় কথা বলার জন্য মিনিমাম 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় দিতে হবে।
তাহলে প্রথম কথাটা সে তার মেমোরিতে সেট করতে সুবিধা হবে আর এই সময়টা যদি না দেওয়া হয় তাহলে আমি যদি 100 কথা উপস্থাপন করি একদমে এক নাগারে যদি বলতে থাকি তার ভিতরে আপনি 60টা কথা নিতে পারবেন 40টা কথা নিতে পারবেন না এটা বৈজ্ঞানিক তথ্য সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে দুটো একটা কথা বলে রাখছি যে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন قاری আব্দুল জব্বার আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক উনি প্রথমেই মানে ইহুদি ব্যাপারে ইহুদিদের ব্যাপারে কয়েকটা কথা আলোচনা করছিলেন এখন দেখতে পাওয়া যাচ্ছে যে ফিলিস্তিনিদের ব্যাপারে প্রতিটা বক্তার মুখে বক্তব্য শোনা যাচ্ছে এক কথাতে সারা পৃথিবীতে আমাদের উপরে যত বিপর্যয় বা আমরা যত বিপদের সম্মুখীন সেটা যে কোনো বিপদ হোক শারীরিক হোক সাংসারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় হোক গ্রাম্য হোক পঞ্চায়েত ভিত্তিক হোক যে কোনো বিপদ আমাদের উপরে যা কিছু আসছে তার দুটি মাত্র কারণ একটা হচ্ছে এই পবিত্র আল কোরআনকে মান্যতা না দেওয়ার কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অর্থাৎ উনার কথা মতো না চলার কারণ সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন তার অনেক উম্মতদেরকে পৃথিবীতে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন মারাত্মক মারাত্মক আযাবের কথা কোরআনে লিপিবদ্ধ আছে তার একটাই মাত্র কারণ ফাসাও রাসূলা তারা তাদের রাসূলদেরকে অমান্য করেছে অস্বীকার করেছে অবজ্ঞা করেছে এই কারণে এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু রাসূল নেই কোন নবী নেই আছে আছে নেই আমরা বর্তমানে নবী রাসূলের অনুপস্থিতিতে দুটো জিনিসকে অবজ্ঞা করেছি এই কারণে আমাদের উপরে যত রকমের বিপর্যয় দেখতে পাচ্ছেন এই দুটি মাত্র কারণ এক এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বাণী অর্থাৎ হাদিস এটাকে ইনকার করা বা অমান্য করা দুই এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিশ বর্তমানে আলেম উলামাদেরকে যথাযথভাবে সম্মানের জায়গাতে না রাখা আমাদের বর্তমানে অধঃপতনের এই দুটি মূল কারণ এবার আপনাদেরকে বলছি আমাদের কিছু কৃতকর্ম কোরআনের সঙ্গে মারাত্মকভাবে সংঘর্ষ যেগুলো মেনে নেওয়া খুব কঠিন খুব কঠিন আল্লাহু আকবার আপনাকে আমি দুটো একটা আয়াতের কথা বলছি আসলে আমাকে বসেছিলাম যখন একজন বলছিলেন যে আপনার কথা শুধু বিতর্ক হয় আপনি এই বিতর্কিত কথাবার্তা বলবেন না এখানে এতগুলো সাইকুল হাদিস বসে আছে আমার এক পাতা আরবি রিডিং পড়ার ক্ষমতা নেই হয়তো থুতুনি জোর আছে বলে বক্তব্য রাখছি এটা ভিন্ন ব্যাপার আমার ইলমিয়াত খুব বেশি নেই তা আমি যদি এখন একটা বেলাইনের কথা বলি আচ্ছা বলুন তো এই মানুষগুলো যারা বসে আছেন ওনারা ধরতে পারবেন কি পারবেন না পারবেন বেশক পারবেন অবশ্যই পারবেন ইনি তো মুসলিম শরীফের দার্স দেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার ইলমে বারাকা দান করুক আর কোরআনের সঙ্গে আমাদের সংঘর্ষটা কোথায় দেখুন আপনাদেরকে দুটো একটা কথা দেখিয়ে দিই কোরআন থেকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে
একটা মানুষের জীবনে যত যা কিছু প্রয়োজন এই বিধানগুলো এমন সিস্টেমে অবতীর্ণ করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন যা মানুষের আঙুল ঢোকানোর কোনো জায়গা নেই তার আগে একটা কথা বলি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নাকুসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস যত লেখা যত রকমের যা কিছু আছে পবিত্র আল কোরআনের থেকে উত্তম কাহিনী উত্তম বর্ণনা আর সারা পৃথিবীতে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় না সংঘর্ষ কোথায় দেখুন এক আচ্ছা আমরা কমিটিরা দেখবেন মসজিদের যারা কমিটি আমরা দেখবেন মসজিদের ইমাম সাহেব চলে যাওয়ার পরে আর একটা ইমাম যখন নির্বাচন করি তখন আমরা তার অনেক দিকটা লক্ষ্য রাখি বয়স কত কোথা থেকে মৌলভি পাস করেছে হ্যাঁ গলার সুর ভালো কি না লম্বায় কতটা নামাজ পড়ানোর তরিকা কেমন জুম্মার খুতবার উপস্থাপনাটা কেমন ছেলেটা দেখতে কেমন বেতন কত নেবে কামাই কেমন করবে ছুটি কেমন নেবে বিবাহিত না অবিবাহিত আচ্ছা বলুন তো এইগুলো আমরা খোঁজ খবর নিই কি নিই না নেই আপনি হাদিস এবং কোরআনে এক জায়গাতে আপনি এই পদ্ধতি উল্লেখ দেখাতে পারবেন না যে ইমাম হতে গেলে বিয়ে করা হতে হবে না অবিবাহিত হতে হবে বেতন কত চাইবে সপ্তাহে ছুটি কটা নিতে হবে ইমাম সাহেব মেটে হবে না লম্বা হবে গলার সুর ভালো হবে না খারাপ হবে বক্তব্য বেশ সুর করে জুত করে রাখতে পারবে কি না এইরকম হাদিস কোরআন ইমাম নির্বাচনের কথা বলা নেই একটা কথা বলা আছে এইভাবে যে তোমাদের ভিতরে যে কোরআন সব থেকে বেশি ভালো জানে সেই ইমামতি করবে তাতেও যদি সমান হয়ে যায় যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে তাতেও যদি সমান হয়ে যায় যে বয়সের বেশি ভালো কোরআন জানে সেই ইমামতি করবে এতটুকুই তাই আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমাম নির্বাচনের ব্যাপারে কোথাও কিন্তু কথা বলেননি আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমামদের ব্যাপারে নির্বাচনের কথা না বলে উনি বলছেন যে মসজিদ পরিচালনা করবে কারা কমিটি কারা হবে আল্লাহ কমিটি নির্বাচন করে দিয়েছেন বোঝার চেষ্টা করুন মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয় ইমাম এমনি ভালো হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কমিটি নির্বাচন করেছেন কি না ওই লোক আল্লাহর ঘরকে আবাদ করবে ওই লোক মসজিদের দায়িত্বে থাকবে ও তত্ত্বাবধানে ওই লোকটা থাকবে কে সে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যাকাত বুঝে দেয় কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যার বিশ্বাস রয়েছে এই লোকটা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে এক জায়গাতে বলা হয়নি যে ইমাম সাহেবের বর্ণনাটা কেমন তার মানে আল্লাহ এটা জানে আমাদের গোটা সমাজটা কোরআন এবং হাদিসের বিপরীত দিকে চলছে চলছে কি চলছে না বলুন চলছে কি চলছে না আমরা হাদিস কোরআন দিয়ে সামাজিক ভাবে ইমাম যাচাই করছি অথচ কোরআন দিয়ে কমিটি যাচাই করতে পারছি না আল্লাহু আকবার কমিটি যাচাই করছি নামাজ পড়ুক আর না পড়ুক টাকা বেশি আছে তুমি মোতাল্লি হয়ে যাও হ্যাঁ তুমি মোতাল্লি হও আল্লাহু আকবার পবিত্র আল কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন তারপরে আমি সূরা আরাফের হালকা একটু তাফসীর করে দিব এক আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কুল নবী আপনি বলুন হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না আপনি বলুন তারা কি সমান কথা বলুন তো যারা জানে আর যারা জানে না এরা কি সমান আচ্ছা কি জানার কথা বলা হচ্ছে হ্যাঁ এইটা
তাই তো এক কথাতে দ্বীনের জ্ঞান তাই তো যারা জানে না আর যারা জানে উভয় সমান নয় আল্লাহ তাআলার ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন কুল অন্যতরে বলছেন হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ জুলুমাতি ওয়ান নূর আল্লাহ নবী কাবার বলছেন নবী একজন চক্ষু লোক চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক এরা দুজন কি সমান সমান তার মানে বোঝা যাচ্ছে যাদের দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ এই কথা কে বলছেন আল্লাহ কুরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন এসব কথা বললে এখন বলবে যে মুমতাজুল ইসলাম কমিটির বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে মসজিদের বিপক্ষে আরে গোলাম হোসেন আমি কারুর বিপক্ষে নয় আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে আপনার জমির পাশে আমার জমি আছে আপনি আমার কাছে 10 লাখ টাকা পান আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে আপনার বিপক্ষে কেন বলতে যাব আমি এই বাস্তব সমাজের রোগগুলো তুলে ধরছি আল্লাহ তাআলার ভাষা হচ্ছে যারা দ্বীনের জ্ঞান রাখে না এরা কি অন্ধ আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না একদমই দেখতে পাই না তা রাত্রির বেলা আমার হাতে একটা লাইট দেওয়া হলো আর বলা হলো যে মুমতাজ কাশেমি সাহেবকে একটু মেন রোড পর্যন্ত পৌঁছে দাও আচ্ছা বলুন তো আমার পক্ষে ওই লোকটার মেন রোড পর্যন্ত পৌঁছানো সম্ভব সম্ভব আমি তো অন্ধ লোক অন্ধ লোক না আমি অন্ধ আমার লাইটই কি দিনই বাকি রাতই বাকি আমি ওনাকে সঠিক রাস্তায় পৌঁছাতে পারবো না সারা পশ্চিম বাংলা যত শিক্ষা ব্যবস্থা আছে এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো এখান থেকে কিসের শিক্ষা হয় কোরআন এবং হাদিসের তাহলে আমরা একবার খুব নিখুঁতভাবে বিচার করব আল্লাহ বলছেন যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ মাদ্রাসা মানে দ্বীনের আলো এখান থেকে ছড়ায় তাই তো তাহলে অন্ধ লোকের হাতে যদি আলোর দায়িত্ব দেওয়া হয় বা এই ডিপার্টমেন্টটা যদি দেওয়া হয় বলুন দেখি এটা সহজভাবে চলবে কি চলবে না চলবে কথা বলছেন না কেন চলবে কখনোই চলবে না সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন মিশনগুলো আজকে একতলা কালকে দুইতলা তারপরের দিন পাঁচতলা ছাত্র নিতে পারছে না আর আপনি একটা মাদ্রাসার দিকে দেখুন 20 বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি কোনো ডেভেলপ নেই কোনো ডেভেলপ নেই তার কারণ কি মিশনগুলো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক বোঝার চেষ্টা করুন আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে আল্লাহর কসম বলছি আপনার বিপক্ষে বলছি না এগুলো বিবেচনা করুন যারা এই সংস্থা বা এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে আল্লাহর ভাষাতে 95% অন্ধ লোক ঠিক বলছি না ভুল বলছি একদম ওই জন্য মাদ্রাসার কোনো ডেভেলপ নেই সারা পশ্চিম বাংলাতে আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া কমিটিতে আপনারাই থাকুন সভাপতি আপনারাই হন দায়িত্বে আপনারাই থাকুন কারণ একটা কথা মাথায় রেখে চলুন আমি মুমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন বোঝানোর জন্য বলছি তা আপনাদের গ্রামে আমি এসেছি আপনাদের গ্রামে আমি এসেছি লোক আমাকে শুধু দেখতে আসছে মোবাইলে ফটো তুলছে অনেক সম্মান করছে তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা 16 দলীয় ফুটবলের ম্যাচ চলছে 16 দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি তারা ওই রেফারি করার বাঁশিটা হাতে তুলে দিয়ে বলছে হুজুর আপনি কলকাতা থেকে এসেছেন আপনি রেফারিটা আজকে করুন আমাকে বলছে আপনি রেফারি করুন আচ্ছা আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই অফসাইড কাকে বলে এই জ্ঞান আমার নেই বোঝার চেষ্টা করুন তাহলে আমার হাতে যদি সম্মানীভাবে বাঁশিটা তুলে দেওয়া হয় ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে 3-4টা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে কোনটা হসপিটালে ভর্তি হয়ে যাবে
তার মানে বোঝা গেল আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা, আমাকে বক্তব্যরই কাজে লাগানো উচিত, আমাকে রেফারির কাজে লাগানো যাবে না। তা আপনি যে লাইনের মানুষ আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন, সমাজে উন্নতি হবে। আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি, এটা আপনাকে বলে দিয়ে গেলাম। আমাকে মাদ্রাসার প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল। সর্বনাশ নয়, আপনাকে ভাবার জন্য বলে দিলাম, ভাবুন, একদম মনে মনে ভাবুন। আল্লাহ আকবার, আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার তুমি তৌফিক দান করো, আমিন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই তাহলে আমার কাজ হচ্ছে যে রোগীর রোগ নির্ণয় করতে হবে, তাই তো? তা আমি এখন ছোটখাটো একটা সমাজের ডাক্তার, ধর্মীয় ডাক্তার, তাহলে আমার তো এটা লক্ষ্য রাখতে হবে যে রুগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চাড়া দিয়ে উঠছে, তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে। আমার এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে, তবে সমাজে ডেভেলপ আসবে, তার আগে নয়। খুব হুঁশিয়ারি করে চালান সমাজ, যেমন তেমন করে নয়। এইবার আমি আপনাদের সামনে বক্তব্যর মূল পর্ব কোরআন মাজিদ থেকে শুরু করছি, একটা একটা করে বলবো, আপনারা শুনুন। এক, আল্লাহ তাআলা এই সূরাটি 1, 2, 3, 4 যদি সিরিয়ালের দিকে আসেন তাহলে 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাব। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সোয়া। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে, আলিফ লাম মিম, তহা, ইয়াসিন, কাফ, কাফহা, আইন সোয়াদ, আলিফ লাম র, এরকম 29টি সূরার ভিতরে এসেছে এই শব্দগুলো। এর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত, যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষরমালা, বিচ্ছিন্ন অক্ষরমালা। এরগুলোর মানে কি আমি বলতে পারবো না, এ ব্যাপারে বলার আমার রাইট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, তাবে তাবিগণ বলেননি, কোন মুহাদ্দিসগণ বলেননি, তবে অনেকজন অনেক রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন যেগুলোর একটাও সঠিক নয়, এগুলো সঠিক নয়, এটা মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাখ্যাতে কেউ কেউ মতামত প্রকাশ করেছে, তবে ভেজালের জায়গায় আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হালাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো ভয় যেন না থাকে। আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তা বক্তব্য রাখছে, সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব শ্রোতা লাস্ট পজিশনে প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে, তাই না? আর খুব সাব্বাস সাব্বাস করছে, আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না, আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে। খুব আপ্যায়ন, খুব শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে, দেখাচ্ছে না দেখাচ্ছে? এবার আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে। মক্কাতে ছিলেন ১৩টা বছর, ১৩টা বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। ১৩ বছরের সাবজেক্ট ছিল তাওহীদ শিরক, এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট। ১৩টা বছর, ১৩টা বছর দাওয়াত দেওয়ার পরে কোন একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছিলেন, মিরাজ থেকে ঘুরে এলেন, সমস্ত কিছু দেখা, রাস্তাতে অনেক ঘটনা আমি বলছি না, মিরাজ থেকে ফেরত এলেন, ফেরত আসার পরে কোন একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন, পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন, ডাকার ফলে বললেন একটা একটা লোককে, আবু জেহেল, আবু লাহাব, ওনাদের উদ্দেশ্যে বলছেন, বিভিন্ন গোত্রেদের উদ্দেশ্যে বলছেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর এক কিনারায়, অন্য আর এক সাইটে কিছু শত্রু দল তোমাদের উপর আক্রমণ করবে বলে উৎপেতে বসে আছে, তোমরা কি এটা মানবে? বলছে মানবো না। মানে আপনি একদম সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না, মানবো না মানে অবশ্যই মেনে নেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এক কাজ করো, আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম, এই 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 ঘটনা, ৩৬০টা দেব দেবীর পূজা করছে, এগুলো ছেড়ে দাও, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। এতদিন পর্যন্ত মক্কার মাটিতে কোন রকমের অসুবিধা হয়নি, কোন রকমের থাকতে অসুবিধা হয়নি, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি। যখনই তিনি এ কথা বলেছেন, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, তোমরা ৩৬০টা দেব দেবীর পূজা অর্চনা করা ছাড়ো, তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুর টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যাওয়া যেতে হয়নি, কোন মানুষকে কটু কথা অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে পারিবারিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, এই কারণে মক্কা ছাড়তে হয়নি। মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে এই তৌহিদের প্রতিষ্ঠার জন্য, এক আল্লাহর হুকুম কায়েমের জন্য, সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনাতে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, অদ্দুলাউতুদহিনু ফায়ুদহিনুন, নবী আপনি কখনোই কোশ্চিন কালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপনভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো, আপোষ করবেন না। তার মানে আল্লাহ বলছেন নবীকে, অদ্দুলাও তুদহিনু ফায়ুদহিনুন, কখনই আপনি আপোষ করতে যাবেন না। অনেক মানুষ আছে না আপোষ করে, করে কি করে না, অনেক জায়গাতে বেদাত চলছে, মারাত্মক বেদাত, মারাত্মক বেদাত। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছি এটা বেদাত, বলছে করলেও হবে না করলেও হবে, কি বলছি বুঝতে পারছেন না, কি বলছে, বলছে করলেও হবে না করলেও চলবে, অথচ হাদিস কোরআনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার, এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি, হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না, বাতিল বাতিল, হক হক। আজকে বড় আফসোস লাগে, আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সামাজিক কথাবার্তা বলি, আমরা হক কথা বলার কারণে, বলিষ্ঠ ভাষায় সহি হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, গেছে না, অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোনো মসজিদে এটা লেখা আছে দেওয়ালে
বা রেজলিউশন করা আছে যে বেনামাজি বিনা দাড়িওয়ালা সুদখোর মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না এই রকম কোন জায়গা আইন করা নেই আছে বলুন নেই সমাজ পুরো উল্টো দিকে চলছে কুরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে বিপদের সম্মুখীন হবেন বাঁচাবে কে কে আল্লাহ রুজি পৃথিবীর কোনো মানুষের দ্বারাতে আসে না রুজি উপর থেকে আসে তারপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون الله বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে অর্থাৎ আল কোরআন এইটার আনুগত্য করো ولا تتبعوا আল্লাহ বলছেন আনুগত্য করো না মিন দুনিহি এটাকে বাদ দিয়ে আউলিয়া আ আমরা একটা নাম বলি না ওলি আল্লাহ ওলি কি বলি না যে আল্লাহর ওলি 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 আল্লাহু আকবার মানে এমন ওলি ওলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে বুঝলেন না বলছে أنعم الله عليهم من النبيين والصديقين صديق شব্দ কোরআনে এসেছে না হুজুর এখন বলছে বলছে এই আমাদের বংশের নাম কোরআনে আছে আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে কোরআন মাজিদে শব্দ নেই লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতা সীতাই অসাইক তাহলে কালকে তো হরিপদ এই কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআনে এসেছে বলবে কি বলবে না হ্যাঁ আবু লাহাব তার নাম তো কোরআন মাজিদে এসেছে এসেছে না বানি ইসরাইল তাদের নাম তো কোরআন মাজিদে এসেছে কোরআন মাজিদে এলেই যে ভালো এটা আপনি বুঝলেন কি করে ওলি আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই যদি বলছেন আমাদের আহলে হাদিস গ্রাম তো এইসব বক্তব্যের প্রয়োজন নেই শুনুন আপনার প্রয়োজন না থাকতে পারে এই মোবাইলগুলো যে দেখছেন এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ বেদাতি মাজার পূজারী তারা শুনবে তাদের তো অন্তত কাজ হবে হবে কি হবে না তাদের কাজ হবে আপনাকে বলে রাখছি একটা একটা করে শুনে নেন ওলি ওলি মানে অভিভাবক বা বন্ধু তাই তো ওলি মানে অভিভাবক বা বন্ধু আচ্ছা অভিভাবক অভিভাবক কাকে বলে চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে তার বেটি থাকে তার স্ত্রী থাকে তার মা থাকে বৃদ্ধা তার বৃদ্ধ বাবা থাকে তার সন্তানাদি থাকে সমস্ত দায় দায়িত্ব যে বহন করে মূলত আমরা তাকে ওলি বলি বা অভিভাবক বলি তাই তো আচ্ছা অভিভাবকের কাজ কি অভিভাবকের কাজ হচ্ছে আমি অভিভাবক বাড়ির আমার ছেলের পরীক্ষার ফি কার কাছে চাইবে আমার কাছে চাইবে আমার ছেলে অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে অভিভাবক নিয়ে যাবে এক কথাতে আমার ছেলে যতদিন না পর্যন্ত উপযুক্ত না হচ্ছে তার সমস্ত দায়িত্ব বহন করবে কে ওলি অর্থাৎ অভিভাবক আমি মুমতাজুল ইসলাম তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ তোমরা একেবারেই আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া আমাকে ছাড়া কোরআন মাজিদ ছাড়া আমার নবীকে ছাড়া আউলিয়া অন্য কোন অভিভাবককে মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে না এখনো আল্লাহ ছাড়া অন্য অভিভাবকের কাছে যায় যায় কি যায় না যায় কত অভিভাবক দেখবেন আর আমাদের কাছে আল্লাহর ওলি হওয়ার ব্যাখ্যা কেমন করে দিয়েছে জানেন বলছি ওলি হতে গেলে 15 বছর জঙ্গলে থাকতে হবে
বড় বড় গোঁফ হতে হবে, গোঁফ যেন বড় হয়, চুল কাটা যাবে না, বগলের গন্ধ হতে যেন সাইডে টিকা না যায়, গোটা শরীরে ময়লা, নখ কাটবে না হাতের। হ্যাঁ, অলিক হতে গেলে কি করতে হবে, না একটা ঠ্যাং এরম ফাঁক করে বসে থাকবে, আর একটা ঠ্যাং গাছের মাথায় বেঁধে রাখবে, অলিক হতে গেলে মাথায় জট বেঁধে যেতে হবে। এ হচ্ছে সব থেকে বড় আল্লাহর অলি। আমাদের কাছে এইরকম ব্যাখ্যা দেয় না অলির? অলির ব্যাখ্যা এইভাবে দেয় তো? আল্লাহু আকবার। মানে সমাজ এত রসাতলে চলে গেছে, ন্যাংটো বলি ন্যাংটো উলঙ্গ হয়ে আছে, তারও বলছে 1.5 লক্ষ মুরিদ। মানে জাতির কাছে ন্যাংটো মানুষও অযোগ্য নয়। চলছে অলির ব্যাখ্যা দিচ্ছে। আমি একটা বক্তব্য পাঠিয়েছি জিসান ইসলামিক চ্যানেলকে, আজকে অলির ব্যাখ্যা দিচ্ছেন। অলির ব্যাখ্যা কি? পবিত্র আল কোরআনে দুটো একটা আশ্চর্য কথা বলা আছে, তার মধ্যে একটা আশ্চর্য কথা হচ্ছে এই কি, এটা আপনি পেয়ে যাবেন সূরা আল ইমরান 49 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিসসালামের কথা বলতে গিয়ে বলছেন যে ঈসা আলাইহিসসালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এটা শুধুমাত্র মুজিজা কার? ঈসা আলাইহিসসালামের। তবে ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে ঘটনা পাওয়া যায় যে তিনি কবুতরকে জবাই করে আবার তিনি প্রাণ দিয়েছিলেন, এই ঘটনা পাওয়া যায়, বিভিন্ন ঘটনা, তাই না? তবে নবীদের জন্য এটা খাস। এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, শুনে দেখুন তো এটা বিশ্বাস হয় কি না হয়, মানে এ কথা কারা বলবে? আমি বলতে যাচ্ছি আর আমার নামে উল্টো পাল্টা কথা, যেখানে যাচ্ছি গাড়িতে ইট মারছে। একজন বক্তব্য রাখছেন, বলছে দাদা হুজুর যিনি আছেন পুরপুরাতে, দাদা হুজুর, আর সত্যি ওনাকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধার সঙ্গে বলছি, ওনার চারটে নাকি ছেলে, একটা ছেলের নাম ছিল নাজমুস শাহাদাত সিদ্দিকী, নাজমুস শাহাদাত সিদ্দিকী। ভিডিওটা আপনাকে চাইলে আমি এখনই শোনাতে পারি। নাজমুস শাহাদাত সিদ্দিকী উনি মায়ের পেট থেকে জন্ম হয়েছিলেন মৃত অবস্থায়, অর্থাৎ উনি মরা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন। তা দাদা হুজুর ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছেন কি গো ছেলে কেমন আছে, বলছে ছেলে তো মরা হয়েছে। বলছো বাবা রে ভাই আমার, বোনের আমার, খালার আমার। তারপরে হুজুর মসজিদ চলে গেল, মসজিদে চলে যাওয়ার পরে আজান দিয়ে দিল হাইয়া আলা সালাহ, বাড়ি এসে দেখছে ছেলে আবার ঘুরছে, বলছে মৃত ছেলে জিন্দা হয়ে গেছে। আচ্ছা, এই বক্তব্য যদি বর্তমান বাজারে বিজ্ঞানের যুগে যদি চলে, এটা কি সম্ভব না অসম্ভব? মানে এত কেরামতি অলিয়াউলিয়াদেরকে বলা হচ্ছে যে অলিয়াউলিয়াদের এত পাওয়ার যে ফুঁক দিয়ে মরা ছেলে জ্যান্ত করে দিচ্ছে। মানে আমরা দেশের অলিদের, অর্থাৎ দিশি অলিদের এত বর্ণনা করি যে মেন আল্লাহর অলিদের কথা ভুলেই গেছি, তাই না? এইবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করে রাখছি, সেটা হচ্ছে এই, অলি হতে গেলে যদি জঙ্গলে বাস করতে হয়, অলি হতে গেলে যদি বিয়ে শাদি না করা লাগে, অলি হতে গেলে যদি গায়ে সাবান না মাখা যায়, অলি হতে গেলে যদি বড় বড় মাথার চুল লাগে, সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার পরের দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, তাই তো? সাহাবীদের ভিতরে আবার চারজন সব থেকে দামি মানুষ, আবু বকর, ওমর, উসমান, আলী, চারজন দামি মানুষ। এই চারজনের জীবনীতে একটা ঘটনা আপনি আমাকে শোনান, যে আবু বকর বিবাহ করেননি, উসমান বিবাহ করেননি, আলী বিবাহ করেননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সমস্ত সাহাবায়ে কেরামগণ বিয়ে শাদি করা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জঙ্গলে গিয়ে বাস করে বড় বড় মাথা চুল রেখেছিলেন, এইরকম করে ইতিহাস পাওয়া যায়? যাই যাই না?
আবার কেউ কেউ এই কথা বলছে আমি যখন বলতে যাচ্ছি যে পীর তো ইসলামে নেই বলছে পীর না থাকলে তাই কি পীরদের নাম আল্লাহ গুড়িয়ে দিয়ে ওলি ব্যবহার করেছে আল্লাহু আকবার আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো বলুন আমিন আমিন ওলি ওলির ব্যাপারে এখন অনেক কিছু বলার আছে ওলি মানে অভিভাবক বলেছি অভিভাবক মানে অভিভাবক হচ্ছে সেই যে বিপদ থেকে বাঁচায় আমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাতে পারবো বিপদ কেমন না এইখানে দাউ দাউ করে আগুন জ্বলছে আমি আমার ছেলেকে অনেক সময় হাত ধরে আটকে রাখবো রাখবো কি রাখবো না যাই তুই আগুনে পড়ে যাবি ওখানে যাস না তাই তো এটা আমি করব এখানে পুকুর আমার বাচ্চা ছেলেকে আমি আটকে রাখবো এই পুকুরে পড়ে যাবি ডুবে মারা যাবি এটা আমি করব কি করব না করব কিন্তু বর্তমান বাজারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে যা বলেছেন তার বিপরীত আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কখনোই আনুগত্য করো না অন্য কোন অভিভাবকের কাছে তাদের আনুগত্য করতে যেও না বর্তমান বাজারে কিছু মানুষ বিপদ থেকে বাঁচার জন্য অন্য অভিভাবকদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে মারাত্মকভাবে যাচ্ছে মারাত্মকভাবে আসলে যার কাছে যাচ্ছে সে যখন বিপদে পড়ে সে কার কাছে যায় আল্লাহু আকবার সে চায় কার কাছে আল্লাহর কাছে চায় আমরাও চাইব কোন বিপদের সম্মুখীন হলে কার কাছে আল্লাহর কাছে চাইব বলছি ওলি আল্লাহর আমাদেরকে বাঁচিয়ে দেবে আল্লাহু আকবার পৃথিবীর কেউ বাঁচাতে পারবে পারবে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বাপের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপকে দেখতে পাবেন মলিন অবস্থা নোংরা মাখা অবস্থাতে ওনার বাপ দাঁড়িয়ে থাকবেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আব্বা আপনাকে বলেছিলাম আমাকে নবী বলে মেনে নিতে আপনাকে বলেছিলাম আমার আনুগত্য আমার কথা মতো চলতে আপনি আমার কথা শোনেননি